হ্যালো, আজকে আমরা আমাদের নতুন একটা ইনোভেশন নিয়ে এসেছি, যেখানে যে এই প্রোডাক্টটাকে আমরা বলছি হলো গ্যাস লেভেল ডিটেক্টর, যেখানে দুই ধরনের সলিউশন আছে। একটা হলো 4G সিম বেস সলিউশন, আর একটা হলো ওয়াইফাই বেস সলিউশন। একটি হলো ইন্ডাস্ট্রি লেভেলে ইউসেজের জন্য, আর একটি হলো হোম বেস ব্যবহার করার জন্য। আমরা দুই ধরনের দুটো প্রোডাক্ট বানিয়েছি। যেটা ইন্ডাস্ট্রি লেভেলে দেখতে পাচ্ছেন, এটা হলো 4G সিম বেস, এবং এখানে একটা ডিসপ্লে মনিটর আছে, যেখানে হলো গ্যাসের যে লেভেলটা সেটা আমাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছে। আর এই সাইডে এই ডিভাইসটা, এটি হলো বাসা বা ছোট অ্যাপার্টমেন্টের জন্য, সেক্ষেত্রে ও এই ডিভাইসটি ওয়াইফাই থ্রুতে আমাদেরকে ডাটা পাস করছে। এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো সলিনয়েড বাল্ব, যেটা হলো গ্যাস ডিটেক্ট করে। যদি গ্যাসের লিকেজ হয়ে থাকে তাহলে এই সলিনয়েড বাল্বটি অটোমেটিক বন্ধ হয়ে যায়, পরবর্তীতে এভাবে বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী থেকে এটা ম্যানুয়ালি আবার চালু করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই লাইনটি সরাসরি কানেক্টেড আছে একটি সিলিন্ডারের সাথে, এবং এই সাইডটা দেখতে পাচ্ছেন এই যে কিটা, এইখান থেকে আমাদের লাইনটা সরাসরি আমাদের চুলা বা যেখানে আমাদের গ্যাসটা ইউজ হবে সেটার সাথে কানেক্ট থাকবে। আমাদের অলরেডি এই সলিউশনের সাথে একটি আমাদের অ্যাপস তৈরি আছে, যেটার নাম হলো আলাদিন অ্যাপস। এখানে আলাদিন অ্যাপসের ভিতরে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের দুইটি আলাদিন প্রোডাক্ট রেডি আছে। একটা হলো আলাদিন গ্যাস মনিটর, আর একটা আলাদিন স্মার্ট প্লাগ। আমি যদি আলাদিন গ্যাস মনিটরে যাই তাহলে দেখাচ্ছে যে কারেন্টলি আমাদের গ্যাস সিলিন্ডারটা খালি। সো উনি এই অ্যাপসটা আমাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছে যে 0% এখন গ্যাস রয়েছে গ্যাস সিলিন্ডারে। পরবর্তীতে এটা যদি আবার ফিল আপ হয় তখন এটা 5 মিনিট পরপর আমাদেরকে রিডিং দিতে থাকে। সো এই হলো আপাতত আমাদের এই প্রোডাক্টের ইন শর্ট ব্রিফিং। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমাদের গ্যাস সিলিন্ডারে গ্যাস প্রেশার ছিল তখন আমাদের প্রিভিয়াস রিডিংটা আমরা দেখাচ্ছি, তখন আমাদের প্রিভিয়াস রিডিং ছিল 6%। থ্যাংক ইউ।